মঙ্গলবারের সকাল আর দুপুরের মেনুটা তোমাদের এক ঝলক দেখিয়ে দিই। হাঁড়িতে রয়েছে গরম গরম ভাত, সাথে রয়েছে ভেন্ডি আলুর তরকারি, যেটা নতুন একটা রেসিপি তোমাদের জানিয়েছিলাম। সেই রেসিপিটা ভেন্ডিটা কম ছিল বলে একটু আলু দিয়ে বাড়িয়ে নিয়েছি। দেখতে দারুণ হয়েছে, তেমনি খেতে সুন্দর হয়েছে। আমার বর তো ভীষণই ভালোবাসছে এই খাবারটা। আর এখানে রয়েছে ডিমের ঝোল, একদম গরম গরম ডিমের ঝোল এক্ষুনি নামালাম, দেখে তো বুঝতেই পারছ। দেখে কেমন হয়েছে অবশ্যই জানিও। আর হ্যাঁ, তোমাদের বলে রাখি, আজকে তোমরা মঙ্গলবারের ব্লগ পাচ্ছ, আর নেক্সট দিন পাবে হচ্ছে মানে শুক্রবারে পাবে বুধবারের ব্লগ। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। একেবারে রান্নাবান্না কমপ্লিট করেই ব্লগটা শুরু করলাম, আর আজকের মেনু তো তোমাদের দেখালামই। অনেকদিন পর ডিম খাচ্ছি জানো তো, অনেকদিন পর। তো রান্নাবান্না তো হয়ে গেছে, আর গরম গরম ভাত, এই যে ধোঁয়া উঠছে দেখতেই পাচ্ছ, এখন গরম গরম ভাতকে ঠান্ডা করার পালা। এই কাজটা মানে আগে করতে হয়, একটু লেট করলেও হয় না, যেহেতু খাবারটা ঢাকা থাকবে তো এবার ঠান্ডা করে দেওয়াটাই ঠিক, নাহলে তো বাবা করুন কি, নাহলে ধরো অসুবিধা হবে, দুপুরবেলার খাবারটা খেতে পারবে না। এই জন্যে আগে থেকে রান্নাবান্না কমপ্লিট করে নিয়ে তারপর টিফিন কারির মধ্যে ভাত তরকারি সব কিছু ঠান্ডা করে তারপর মুখটা আটকে দিয়ে দিই, কারণ ওই যে আমি মুখটা আটকে দিই, বন্ধ করে দিই, তারপর সেই আমার বর খাওয়ার সময় গিয়ে মুখটা খোলে টিফিন কারির। এই জন্যে আগে থেকে এই কাজটাকে করতে হয়, বুঝলে? আর এই যে দুপুরবেলা মানে সকালবেলা আমার সামনে খায় তো একটু বকাঝকা দিয়ে বললি যে না একটু ভাত নাও, কিন্তু দুপুরবেলা কি হয়, দুপুরবেলা মানে ফোন করে করে বলবে হ্যাঁ তুমি আজকে বেশি ভাত দিয়েছো, তুমি আজকে বেশি ভাত দিয়েছো কেন, এই করে। তো এদিকে দেখতেই পাচ্ছ সেই তরকারিটাই করেছি। আর তোমরা দু তিনজন মতন আমাকে কমেন্ট করে জানিয়েছো যে রিয়াঙ্কা এই তরকারিটা কিন্তু আমি করেছি, দারুণ টেস্টি হয়েছিল। তো আমার খুব ভালো লেগেছে যে তোমরা আমার স্টাইলে রান্নাটা করেছো, আমার ভীষণ ভালো লেগেছে গো, ভীষণ টেস্টি হয়, আর আমার বর তো ভীষণ পছন্দ করেছে জানো তো। বাইরে রোদ উঠেছে কিন্তু মেঘ গুড়গুড় করছে, কি বলবো আর, একটুখানি রাস্তাটা শুকিয়ে এসেছে, তারপর যদি আবার এরকম বৃষ্টি নামে তাহলে কি হয় বুঝতেই পারছো। দেখো কোথা দিয়ে যাচ্ছে, দেখো দেখো হাতে পায়ে না লাগে যেন, কি অবস্থা। এমনি কাজে গেলে তো এই দিক দিয়ে ঘুরে ঘুরে যাচ্ছে, মানে আমাদের বাড়ির সামনেটা এখন ঠিক আছে, কিন্তু এই দেখো কাদা দেখেছ, একদম মনে হচ্ছে সেই চষা হয়েছে বলো। হ্যাঁ গো তাই করো, হ্যাঁ মাচাটা যদি সরিয়ে দেওয়া হয়, ও হ্যাঁ তাই তো, মাচা সরিয়ে দিলে আবার সবাই এদিক দিয়ে যাবে, বালিগুলো সব ইয়ে হয়ে যাবে, কারণ বালিগুলো রয়েছে তো, বালিগুলোর ওপর দিয়ে যেতে যেতে আবার বালিগুলো ইয়ে হয়ে যাবে। আমাদের বাড়ির সামনের জল কমে গেছে কিন্তু কাদা, তোমাদের তো দেখালামই কাদার জন্য যাওয়া যাচ্ছে না। তা কালকে দেখি দুজন আমাদের বাড়ির এই পোটে দিয়ে উঠে, যেখান থেকে উঠে এই দিক দিয়ে মাচা দিয়ে গিয়ে ওই দিক দিয়ে বালি দিয়ে যাচ্ছে জানো না। তারপর ওকে বললাম যে এদিক দিয়ে যাচ্ছে বালিগুলো তো নষ্ট হয়ে যাবে, বলছে হ্যাঁ বালিগুলোও রয়েছে। আর বালিগুলো অ্যাকচুয়ালি যেই জেঠুর কাছ থেকে নেওয়া, যেই বিল্ডার্স থেকে, তো সেই জেঠু এই বালিগুলো নিয়ে যাবে, তো নিয়ে যেতে পারছে না শুধু রাস্তার জন্য, গাড়ি ঢোকাবে কী করে, যে মোটর ভ্যানটা যে ঢুকবে না সে মোটর ভ্যান তো বসে যাবে চাকা, এই জন্যে বালিগুলো নিয়ে যেতে পারছে না, কারণ বালিগুলোর কাজ এখন হবে না, মানে যেগুলোর কাজ হবে আছে কিন্তু ওই বালিগুলো আমাদের লাগবে না। তো ওই বালিগুলো কবে থেকে বলা হয়েছে নিয়ে যাওয়ার জন্যে, তারপরে লেট করলে এই যে বর্ষার মধ্যে পড়ে গেল আর কি। যাই হোক দেখা যাক কি হয়, তোমরাও অনেক চিন্তা করছো আমাদের এই বাড়ির রাস্তাটার জন্য। সত্যি বলতে কি বলো তো, এখন একার পক্ষে তো কিছু করা সম্ভব নয়, সবাই যদি মিলেমিশে একটা সলিউশনে আনা যায় তাহলে হয়, কিন্তু একার পক্ষে কখনোই সম্ভব নয় এতটা রাস্তা কিছু করার। কি হয়েছে তোমাকেও আসতে হবে, দেখো এই যে। আর তোমাদের দেখায় টাইম ফুল গাছে কি সুন্দর ফুল হয়েছে, দাঁড়াও ছাতাটা রেখে দিই, কি দারুণ ফুলগুলো হয়েছে। আর আমার না এই রানি কালারের ফুলটা বেশি ভালো লাগে, দেখো কোথায় উঠে ম্যাও ম্যাও করে যাচ্ছে, দেখো দেখেছো পাজি, এই দেখো
এই দেখো কি সুন্দর ফুল হয়েছে, এই যে ফুটে রয়েছে, 9টার সময় ফুটেছে ফুলগুলো, ঠিক 12টা 11টা 12টা বাজলেই ফুলগুলো কেমন হয়ে যায়, 11টা 12টা হতে কেমন ছোট ছোট হয়ে যায়। আর এইগুলো হচ্ছে কালকে ফুটেছিল, এই যে এইগুলো দেখেছ কত বড় বড় গাছ হয়ে গেছে, এখানে কত বড় হয়ে গেছে, কতটুকু টুকু ডাল এনে পোঁতা হয়েছিল এই জায়গায়। রাস্তার সামনে জলটা শোকালেও আমাদের বাড়ির পেছনে যে ড্রেনটা রয়েছে না, তো সেই ড্রেনটার জল কিন্তু শোকায়নি। এদিকে দেখো কলা বাগানেও জল শুকিয়ে গেছে, এমনকি মাঠেও মোটামুটি জল শুকোনোর দিকেই, কিন্তু এই ড্রেনের জল কিন্তু এখনও শুকাচ্ছে না। সেইভাবে যদি পাস হতো ড্রেনের জলটা তাহলে এতটা থাকতো না। তো এদিকে দেখো কতটা জল উঠে গেছিলো না এই জমিটাতে, কিন্তু দেখো জল নেমে গেছে, শুধু এই ড্রেনটাই ভর্তি এখন জল রয়েছে। তো ভয়ও লাগে বর্ষাকাল কবে যে জলটা শুকোবে। এদিকে দেখো ওদেরকে ডিম দিয়ে ভাত খেতে দিয়ে দিয়েছি, অনেকক্ষণ আগে দিয়েছি অবশ্য ওদেরকে। আর এইদিকে আমাদের খাবার বেড়ে নিয়েছি, ধরো ফ্রেশটা দিই, শুধু ভাত দিয়েছে বলে হলো জলটা দেওয়া হয়েছে তুমি, হ্যাঁ মানে ওই তো জলও দেওয়া হচ্ছে। আর এই যে ওই কি বলে ভেন্ডি তেল, আজকে আলু অ্যাড করেছি, ঠিক আছে আলু দিয়েছি এর মধ্যে, হ্যাঁ সেই স্বাদ হয় এটা। আর এই হচ্ছে ডিমটা, বলো যাও খাওয়া দাওয়া করে এবার চললো দৌড়া দৌড়ি। হ্যাঁ হ্যাঁ তাও হয়, কিন্তু তাও হয়, সব দিয়ে দিয়েছি, জলের বোতল ওখানে আছে তো, ছাতা বর্ষাকালে ছাতা আর শীতকালে কাঁথা, শীতকালে কাঁথাতে শীত যায় এটা কোনো কথা, কিন্তু এটাই তো ডায়লগ। এ বাবা মেক করেছে, ওই দেখো ওই তো প্রবাদ বাক্য দেখেছ, মেক করেছে আর মেক ডাকছে জানো, তাড়াহুড়ো করে খেলো, খেয়ে নিয়ে এখন যে যাচ্ছে, আস্তে ধীরে চালাবে, হ্যাঁ হ্যাঁ। এখন এই যে এইখান দিয়ে ঘুরে ওই দিক দিয়ে ওই দিক দিয়ে ওইখান দিয়ে যাবে জানো, কিছু করার নেই। এই চলে আয় চলে আয়, আসো চলে আসো চলে আসো তাড়াতাড়ি। বৃষ্টি শুরু একদম গুড়ি গুড়ি নিম্নচাপের মতন হালকা হালকা শুরু হচ্ছে বুঝলে। তো এদিকে জামা কাপড়টা মেলা ছিল, এই যে নিয়ে নিলাম। আর এদিকে তো বাবা দাঁড়ানোই যায় না, আগে তো তাও এখানটা এসে একটু বসতে পারতাম দাঁড়াতাম, কিন্তু এই যে অবস্থা মানে কি বলবো, অন্যান্য সময় কত পরিষ্কার দেখতে লাগে এই জায়গাটা, কিন্তু এত জলমগ্ন ড্রেনটা হয়ে রয়েছে, ড্রেনটা না ঠিক করা পর্যন্ত আমাদের উপায় নেই জানো, এই জল না পড়লেও তো ঠিক করতে পারবে না। আর এই বলে না এক এক সময় এক একজনের হাতে কাজ যায়, মানে এইটুকু ড্রেনের কাজ এখনো কারোর হাতে পড়েনি, মানে এই যে ড্রেনটা করার সময় না পুরো অর্ধেক অর্ধেক এক একজনের হাতে পড়লো, এক একজন করে করে সেই কাজ নামালো, তো এই সোজা ড্রেনটার এখনো কাজ কার হাতে দেবে। চলো লাইট অফ করে দিই, অন্ধকার হয়ে গেছে বাইরে, যে মেঘলা করে এসছে পুরো পুরো অন্ধকার হয়ে এসছে চারিদিক, আর হালকা হালকা গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে, পুরো দেখো ঘর বাড়ি পুরো অন্ধকার অন্ধকার। সকালবেলা আনুষঙ্গিক কিছু কাজই হয় না, ওই ধরো সকালবেলা ঘুম থেকে ওঠার পর সংসারের যা কাজকর্ম থাকে, পুরো বাড়ি ঝাড় দেওয়া, তারপর বাসি কাজ করা, এই সমস্ত কাজ আর কি। তারপর তো আছে স্নান পুজো আর টাইম টু টাইম রান্নাটা। টাইম টু টাইম কেন বললাম, কারণ তোমরা জানো যে আমার বর একটা টাইমে আসে, খাওয়া দাওয়া করে খাবার নিয়ে যায়, তাই আমাকে সময়টা ধরে ঠিকঠাক সময় রান্নাটা কমপ্লিট করে রাখতে হয়। তো তারপর কি হয়, আমার বর কাজে চলে যাওয়ার পর এই যে বাকি সময়টা থাকে, এই সময়টা হচ্ছে এবার যে এক্সট্রা কাজ থাকে না ঘরের, এই ফার্নিচার মোছা বা একটু শোকেসটাকে গুছিয়ে রাখা বা আলমারি গুছিয়ে রাখা, এই আনুষঙ্গিক কাজগুলো এখন থেকে চলে, তো সেটা নিয়েই এখন করছি দেখতেই পাচ্ছ। আর বাইরে তো হালকা হালকা গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে আর মেঘ করে রয়েছে, প্রচণ্ড মেঘ করেছে, মনে হচ্ছে এবার আরও জোরে বৃষ্টিটা নামবে। আর দেখতেই পাচ্ছ মানে বারান্দায় কেমন অন্ধকার টাইপের লাগছে না, মনে হচ্ছে যেন বিকেল হয়ে গেছে, কিন্তু দেখো এখনও কিন্তু মানে দুপুর মানে গড়ায়নি, এরকম একটা টাইম। যাই হোক আর কি করা যাবে, রোদ মেঘের খেলায় তো আর পারা যায় না, তাই নিজের কাজটা নিজে করতে থাকি। আর আজকে কাঁচা ধোয়া কিছু করিনি, কাঁচা ধোয়া করতে গেলে একটু লেট হয়ে যায় আর তার মধ্যে মেঘটাও সেরকমভাবে কাটছে না,
তাই জন্য এখন কাঁচা ধোয়াটা রাখিনি, বুঝলে? দুটো দিন ভালো রোদ উঠুক, তারপর মানে কাঁচা ধোয়া করব, এই আর কি। তো এই যে শোকেসের ওপরটাই এই ফটো ফ্রেমগুলো ছিল, এগুলো একটুখানি পরিষ্কার করে নিলাম। আর এই ফটো ফ্রেম দুটো আমার ভীষণ পছন্দের, একটা তো মন্দিরা দিয়েছিল আর একটা দিয়েছিল হচ্ছে ইমন্তিকা আমাদের বাড়ির গৃহপ্রবেশে। তো আমিও ভেবেছিলাম যে আমাদের দুজনার ফটো থাকবে আমাদের নতুন বাড়িতে, তো আমাদের গৃহপ্রবেশে, তারপর মন্দিরা এর আগেই দিয়েছিল এই ফটো ফ্রেমটা, আমি বলেছিলাম যে আমাদের নতুন বাড়িতেই সাজাবো। তো নতুন বাড়িতে এসেই দুটো ফটো ফ্রেম আমার ভীষণ পছন্দ হয়, জানো তো। একটা ইচ্ছা আছে, একটা বড় করে আমাদের দুজনের ফটো একটা দেওয়ালের মধ্যে টাঙিয়ে রাখবো। সেটা খুব বেশি বড় না হলেও মোটামুটি একটা বড় হবে, লাইট জ্বলবে, এরম একটা ইচ্ছা। ইচ্ছা তো অনেক কিছুই থাকে, তাই না বলো? আস্তে আস্তে সব কিছুই পূরণ করতে হয়। তো দেখো, আমি শোকেসটাকে একটু মুছে নিচ্ছি, মানে শোকেসের ওপরটা গোছানো হয়ে গেছে। এবার এই শোকেসের বাইরে কাঁচ, তারপরে এই মানে সামনের দিকটা দেখতেই পাচ্ছ, এইগুলো একটু পরিষ্কার করে মুছে নিচ্ছি। আসলে কি বলতো, মাঝের মধ্যেই যদি একটুখানি এইভাবে পরিষ্কার করে নেওয়া হয় না, তাহলে কিন্তু ধুলোটা খুব একটা বেশি পড়ে না, তাই না? আমি তো তাই করি, যখন একটু ফাঁকা সময় পাই বা যখনই একদিন দুদিন হয়ে গেল তখনই পরিষ্কারটা করে নিই। আর একটা জিনিস কি খেয়াল করলে, কতবার হাঁচি দিলাম এই হয় জানো তো, মানে ঘর ঝাড়তে গেলে, ঝুল ঝাড়তে গেলে বা কোনো কিছু ধুলোর কিছু কাজ করলেই এই হাঁচির প্রকোপটা মানে বেড়ে যায়। এমনি তো হাঁচি হয়, একটু সাইনাসের ধাত রয়েছে আমার, তার ওপর তো এই যে ধুলো মানে ঝুল ঝাড়াঝাড়ি করলে, ধুলো পরিষ্কার করলে এরকম অসুবিধা হয়। এমন একটা অভ্যাস, মানে ঘর ঝাড়লে বা একটু কিছু পরিষ্কার করতে গেলেই ধুলো যদি নাকে যায়, হাঁচির পর হাঁচি, মানে মানে শুধু এই শোকেস আলমারিটাকে একটু মুছলাম আর এদিকে রিং লাইটটা মুছলাম, ব্যাস এইটুকুতেই আমার হাঁচির পর হাঁচি হয়ে গেল। হাত মুখ ধুয়ে আসলাম, এবার ঠিক আছে, নাকটা জ্বলে যাচ্ছে আমার, জানো না। আর এই হাঁচি হতে হতে আবার ঠান্ডা লেগে যায়, মানে কি যে একটা বাজে অভ্যাস আর কি বলবো। চলো এটাকে এখানে রেখে দিই, আর একটু পেয়ারা কাটবো, পেয়ারা কেটে এখন একটু খাবো। আর হচ্ছে ভিডিও এডিট আছে ফেসবুকের ভিডিও এডিট করব। আর বাইরে তো সেই হালকা হালকা বৃষ্টি হয়ে চলেছে, মানে হালকা হালকা বৃষ্টি হচ্ছে, মুষলধারে বৃষ্টি হচ্ছে না, তবে বৃষ্টি হচ্ছে। ভাবলাম আজকে হয়তো রাস্তাটা একটু ঠিক হবে, বাইরে বেরোবো, আজকে একটু সন্ধ্যের দিকে বেরোবো দুজন মিলে গাড়িটা নিয়ে। গাড়িটা অবশ্য ঘুরিয়ে নিয়ে যেতে হবে, এই সামনের রাস্তা দিয়ে নিয়ে যাওয়া যাবে না, দেখলেই তো তোমরা একদম সেই পা দিয়ে মাখামুখি করে যাওয়া রাস্তা কাদায়। তো আর কি করা যাবে, বৃষ্টির তো আর বৃষ্টির এখন আর শেষ নেই, বৃষ্টি হতেই থাকবে। আর এই যে জায়গাটা কেমন লাগছে অবশ্যই জানিও, এই যে গুছিয়ে রাখলাম, ওই চাবি টাবি এইখানটায় রেখে দিয়েছিল, তো ভাবলাম চাবিগুলোকে একটু আলাদা জায়গায় রাখি, কারণ ওই যখনই ধরো চাবিটা দরকার হচ্ছে, গাড়ির চাবি, বাড়ির চাবি, সব কিছুর চাবি হচ্ছে এইখানটায় এসে রাখা হতো। তো এই জায়গাটা একদম পরিষ্কার করে দিচ্ছি, এখন ভালো লাগছে বলো। ওই চাবি রাখার জন্য একটা পাওয়া যায় না, ওটা কিনলে কিনতেই পারি, কিন্তু এখন কিনছি না কেন জানো তো, ওই আমাদের ঘরের তো এখনো ফাইনাল রঙটা হয়নি, এবার ফাইনাল রঙটা হয়ে গেলে তাহলে কোন জায়গায় কী করবো না করবো সব কিছু সব জায়গায় সেট করতে পারতাম। তো ফাইনাল রঙটা হয়নি বলেই আমরা এখন কিছু কোথাও করতে পারছি না, ওই মেশিন দিয়ে, ড্রিল মেশিন দিয়ে ইয়ে করতে হবে, তো তার জন্য এখন কোথাও কিছু লাগাতে পারছি না, কিছু করতে পারছি না। আমার বর বললো যে এখন আপাতত এইভাবেই থাক, যখন রং টং করবো ফ্রেশ হবে তখন তুমি এদিক সেদিক যেখানে যা যা লাগাবে সেখানে একটা একটা করে পয়েন্ট করা হবে, এই আর কি। চলো, পেয়ারা আছে, পেয়ারা কাটবো, পেয়ারা কেটে নুন দিয়ে খাই, খেতে খেতে ভিডিওটাকে এডিট করে নিই। দুপুর 3:32, তো খেতে হবে। সত্যি বলতে দুপুরবেলার খাওয়াটা আমার অনেকটা লেট হয়ে যায়, কেন বলো তো? ওই যে আমার বর থাকে না বাড়িতে, ওই খাবো খাচ্ছি এরকম একটা ব্যাপার। তবে এডিটের কাজটা পুরোটাই কমপ্লিট করলাম, টাইটেল থাম্বনেল সব কিছু কমপ্লিট করে রেখে ভিডিও আপলোড দিয়ে নিয়ে এই বসলাম দুপুরের খাবার নিয়ে। আর তোমরা তো জানো সকালে দেখিয়েছি আজকের মেনুতে কী রয়েছে। বৃষ্টির জন্য দেরি হয়ে গেল ক্যানটা দিয়ে আসার জন্য, দরজাটা এখন দিয়ে যাচ্ছে হচ্ছে দুধের ক্যানটা দিতে। ওই 4:00 থেকে 4:30-এর মধ্যেই ঘোষ দাদা আসে, কিন্তু আজকে যেহেতু বৃষ্টি পড়ছিল তাই আর বৃষ্টির মধ্যে বাইরে বেরোয়নি। দেখো রাস্তার সামনে দেখেছো কেমন বৃষ্টি হয়ে আরও কাদাটা যেন
তাকিয়ে রয়েছে, মানে একটু রোদ হচ্ছে, রোদে একটু এই কাদাগুলো শুকোচ্ছে, তারপর বৃষ্টি হয়ে আবার সেই একই অবস্থায় ফিরে যাচ্ছে। তো যাই হোক, কী করা যাবে, এই রোদ বৃষ্টি এই নিয়েই চলতে হবে। আর কাদা বেরোবো না সেটাও তো হয় না, দরকারে তো বেরোতেই হবে। চলো ক্যানটা দিয়ে আসি, এখনও কিন্তু ঘোষ দাদা আসেনি। সকালবেলা কাজে গেছে 5:30টার সময় আর এখন বাজে 6:35, এখন বাড়ি ঢুকছে। 12 ঘন্টার ওপর প্রায় ডিউটি দিয়ে এই এখন আসছে বাড়ি। অনেকে আমাকে, যারা নতুন নতুন আমার ব্লগ দেখছো, যারা নতুন ভিউয়ার্স, তারা কমেন্ট করে জানাচ্ছো, রিয়াঙ্কা তোমার বর কী কাজ করে? তো পুরনো ভিউয়ার্সরা অনেক দিন ধরেই জানে যে আমার বর পাওয়ার লুমে কাজ করে, তবে এখন নতুন অন্য জায়গায় কাজ ধরেছে, তবে কাজটা কিন্তু একই। তবে তোমাদের জানিয়ে দিলাম, আমার বর হচ্ছে পাওয়ার লুমে কাজ করে, নিজের হাতে শাড়ি তৈরি করে। ঘড়িতে এখন সময় হচ্ছে 7:20, এখন আমরা যাচ্ছি হচ্ছে বাজারে। ওরাও কি যাচ্ছে নাকি? দেখো দেখো বেরিয়ে যাচ্ছে, দরজা খুলতে না খুলতে বেরোতে থাকে। আজকে ইচ্ছে ছিল জানো একটুখানি ঘুরতে যাব, কিন্তু বৃষ্টি হলো যা, বাবা বাবা, যেইটুকু শুকোচ্ছে সেইটুকু হচ্ছে আবার ইয়ে হয়ে যাচ্ছে, কাদা হয়ে যাচ্ছে। যে বাজারের ব্যাগ নিয়ে নিয়েছি, চলো এবার বাজারে যাই। আমার ঢোকো, যাও যাও যাও। উনি একজন ওইদিকে বসলো আর ইনারা এই যে এদিকে, ভাবো তাহলে। চলো বাইরে গিয়ে আর ব্লগ শুট করছি না, একেবারে বাজার করে নিয়ে আসি, তারপর বাড়িতে এসে আবার দেখা হচ্ছে, ঠিক আছে? কারণ বাইরে এমনি বৃষ্টি হয়েছে, চারিদিক ভেজা ভেজা, জল কাদা থাকবে, মানে চট জলদি যাবো বাজার করবো, চলে আসবো। হ্যাঁ, আমি বললাম যে অল্প বাজার করবো তো। হ্যাঁ, আবার শুক্রবার দিনকে করতে হবে যে, ওই জন্য। চলো তাহলে। বৃষ্টি ভেজা সন্ধ্যায় দারুণ একটা খাবার, চপ, আলুর চপ, সাথে রয়েছে পেঁয়াজি, দারুণ না? এবার তোমাদের বলি, আমরা যখন বাজারে গেলাম তখনই বিদ্যুৎ চমকাচ্ছিল, মেঘ ডাকছিল তো আজকে সকাল থেকেই, মানে সেই মেঘ ডাকাডাকি করার পর অবশেষে আমরা যখন বাজার নিয়ে আসছি, মুষলধারে বৃষ্টি নামলো, মানে দেরি হতো না। অ্যাকচুয়ালি হয়েছে কি, মানে ছাতা নিয়েই গেছিলাম, ও বললো যে না ছাতা নিয়ে যায়, ওয়েদার তো ভালো না, একটা ছাতা নিয়ে যায়। এবার একটা ছাতা নিয়ে যাওয়া হয়েছে, এবার ও যে ছাতাটা ব্যবহার করে সেই ছাতাটা হঠাৎ ব্যাগ থেকে আমি বার করতে গিয়ে দেখি, মানে যখন সবজি বাজারটা হয়ে গেছে আমি ব্যাগে ঢোকাবো, তখন ছাতাটাকে বার করেছি ব্যাগ থেকে, আমি দেখছি কি নড়নড় করছে কেন, কেমন যেন লুজ লুজ লাগছে, তারপর দেখি যে শিকটা ভেঙে গেছে। কি করে ভাঙলো জানি না, আমরা কিন্তু বাড়ির থেকে একদম ঠিক ছাতাই নিয়ে গেছি, যাই হোক ভেঙে গেল। তো আমি ওকে বললাম কি, তাহলে এক কাজ করো, পাশের দোকানটা থেকে একটা ছাতা কিনে নি, কারণ তুমি সকালবেলা কাজে বেরোবে, আমারও কালকে একটু বেরোনোর রয়েছে, তো একটা ছাতা হয়ে গেলে তাহলে তো সমস্যা হয়ে যাবে, আর এখন ধরো দিনকাল ভালো না, কখন কি বৃষ্টি নেমে যায় এটাই। তো ও বললো ঠিক আছে চলো কিনে নাও। তো সেখানে ওই ছাতা কিনতে ঢুকেছি, আর ওই দাদাটা ছাতা মানে ভেতরে গোডাউন থেকে আনতে গেছে, তো গেছে সেখানে একটুখানি প্রায় 3-4 মিনিট মতো লেট হলো, তারপর ছাতা দেখে পছন্দ করে নিলাম, আমার তো আবার সেই কালার পছন্দ হয় না, যাই হোক দুটো কালারের মধ্যে একটা দেখে নিলাম। তো নিয়ে এবার বেরিয়েছি, ঠিক রাস্তায় যখন উঠবো মেন রোডে, তখন হালকা বৃষ্টিটা নামলো। নামার পরে ও বললো কি যে, তাহলে এক কাজ করো, এরকম সাইকেল চালিয়ে যেতে পারবো না, দুজনেই ভিজবো, তাহলে তুমি ছাতা নাও আর আমি এই ভাঙা ছাতাটাকেই ধরে নিয়ে যাচ্ছি। তো সেইভাবেই আসতে শুরু করলাম, তারপর দেখি বৃষ্টি থেমে গেল। তো ওকে বললাম তাহলে সাইকেলে ওঠো, মানে চট জলদি আবার বাড়ি চলে যেতে হবে, আর দেরি করলে চলবে না, হেঁটে হেঁটে যেতে হবে না, মানে হালকা হালকা পড়ছে, সেই মুষলধারে আর পড়ছে না, মানে ওটা হচ্ছে আমাদের আভাস দিল, না মানে আমাদের না, সবাইকেই সবাইকেই অ্যালার্ট করলো যে এবার বাড়ি বাড়ি চলে যাও, আর বাইরে থাকতে হবে না। ও বাবা, তারপর একটুখানি এগিয়ে এসছি, তো ও বললো কি যে একটু কিছু নেই, ভাজা পোড়া কিছু খাই সন্ধ্যাবেলায়। আমি বললাম যে দেরি হয়ে যাবে আবার, বলছে না না দেখো যদি ভাজা হয়ে থাকে তাহলে নিয়ে নাও। এবার ঝম করে নিলাম, নিয়ে এবার যেই সাইকেলে উঠে জাস্ট মানে একটুখানি এগিয়েছি, ব্যাস সেই যে বৃষ্টি নামলো, মুষলধারে বৃষ্টি, মানে আমার বাড়ি থেকে জাস্ট 2 মিনিটের রাস্তা ছিল, সেই রাস্তাটা আমরা 5-7 মিনিট ধরে হেঁটে হেঁটে বৃষ্টিতে ভিজে ভিজে আসলাম। অ্যাকচুয়ালি দাঁড়াতেও পারতাম কোথাও, কিন্তু ও বললো যে না চলো, বৃষ্টিতে তো আর সেইভাবে বেরোনো হয়নি বা ভেজা হয়নি, তো চলো মানে ভিজবো না, অ্যাকচুয়ালি মাথা
হ্যাঁ, দাঁড়িয়ে থাকলে দাঁড়িয়েই থাকতে হতো, কারণ এখনকার যে বৃষ্টি প্রায় 1 ঘন্টা 1.5 ঘন্টা লেগে যায়। তো বৃষ্টিতেও আমরা ভিজিনি, তো ভিজিনি বলতে কি মাথা ভিজায়নি, কিন্তু ওই হাঁটতে হাঁটতে যেটুকু ওই পা গা যেটুকু ভেজে ওইটুকুই। তারপর দুজন মিলে হাঁটতে হাঁটতে চলে আসলাম বাড়িতে। জানো কি বৃষ্টি হচ্ছিল, ছাতি মানে না, বিশাল বৃষ্টি হচ্ছিল, আর রাস্তার মধ্যে শুধু গাড়ি যাচ্ছে আর আমরা জানো হেঁটে হেঁটে আসছি। এদিকে তোমাদের দেখিয়ে দিই, সবজিগুলো কিন্তু একদম ভিজে গেছে, আর বুঝতেই পারছো পেঁয়াজ এইগুলো ভিজে গেলে একদম তো নষ্ট হয়ে যাবে, তাই জন্যে এই ঘরে একদম ছড়িয়ে রেখেছি, ঝুড়িতে এখন রাখি। তাহলে চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আমাদের পাশে থেকো, চলো টা।